কিকন, এত দেখা শুনে মায়ের জন্য পাত্র ঠিক করলেন, রক্ত পানি কইরা টাকা পয়সা জোগাড় করছেন, এখন কোন যে বিয়া দিবেন না? তোমারে খুব সুন্দর লাগতাছে, মনে হইতেছে তুমি একটা জলপুরি। জলপুরি? আমার হাতটা একটু শক্ত করে ধরো তো। তোমার ভাইয়ের জন্য চা বানাইছিলাম, চা নাও ধরো। তুই এই পুকুরে ডুববা মরার আগে আমি মরবো, তোর বাপে মরবে। ও তারা বাপ, তারার বাপ। ঘুমের ভিতরে তো মারা গেছে, এখন একদিন পর মায়ের বিয়া। আরে তোর ভাই মারা গেছে, তুই নাস্তা খাইতেছ, আল্লাহ। ভাই মারা লয় কি পেটের কিতা কোনো শত্রুতা আছে? আর মরামের দেখি দা লাগলে খাম দিব কেনা? আগে যান, এই একটা ডিম পোস্ট করে। এই তুমি জানি কে? আমি আমি কেউ না, চিনা চিনা মনে হচ্ছে। হ্যাঁ যাই, আমার তারা আছে। কে জানি, রোজের দিনের মেয়ের জামাই না? এসব কি কোন দাদা জান, মার দোষ কি? আমার কেন বড় তুই মরের মতো পানিতে ডুবে মরতে পারলা না? তাহলে তার বিয়ার চিন্তায় তোর বাপ রে মরতে হইতো না? আপনিও বাপ জানে কষ্ট বুঝেন নাই দাদা জান, একটা টাকা দিয়ে সাহায্য করছেন। কি আমার মুখের ভেতর রাখো, তোর আমি বলি সারা গুরু। আব্বা কি শুরু করলেন আপনি, বড় লোকের বেটির তেজ কত? চারটা দিন যাইবার তো তোমারও আমি মানি সারা গুরু। আমি কই যাবো? আমি কি জানি, আমি কি জানি কই যাইবা? আচ্ছা চুপ করেন তো, থামেন। আপনি কি কর শুরু করছেন? গোলাটা মরছে মাত্র একদিনও পুরো হয়নি কি? আমার আমার কথার উপরে কথা কও না, যাও সব ভাগে গেছি, আমার পরিবার নিয়ে কারো কোনো কথা কই যাবো না। যাও যাও ভালো, যাও যাও চলেন, আমরা দেখতে আইছে, যাও যাও। আমার জন্য কে মায়া দয়া করে? দেখছো কেমন কথা কই, ঠিক আছে যা, কারো লাগবে না এই বাড়িতে, আমি কারো রাখব না, তোরও আমি পানি ছাড়া করুক, তারপর আমি আমি একলা থাকো এই বিটা। যা এই যা যা সব, আমি বাড়িতে গেলাম, আমি ঘরে গেলাম, আমি ঘরে গেলাম, আমি তোরা তোকে কাউরে না দেখি, আইসা তোর দেখি যে কেউ তোরা এখানে নাই। যা যা
মা খাও, মা কিছু মুখে দাও। আল্লাহর কসম লাগে মা, পানিটা মুখে দাও, দাও। চিন্তা করো মা, কি চিন্তা করি সেটা বলতেও ভয় করতেছে রে মা। আমি জানি আমারে নিয়ে তুমি ভাইবো না মা। তাহলে কারে নিয়ে ভাববো ক? তোমার একটা সাহায্য দরকার। কি সাহায্য? তোমার ভাইয়ের খবরটা ছেলের বাড়িতে দেয়া দরকার। 40 দিন না যাইলে মায়ের বিয়া দিব কেমনে? আমার ভাইয়েরও খবরটা দেয়া হয় নাই। আমার সময় নাই, কাম আছে। তোমার কি কাম আমার জানা নাই মনে করতেছো? গ্রামের পুরা মানুষ জানে তোমার চরিত্র। তোমার বউ ক্যান্সার হইলে গেছে এই কথা চাপাইছো মনে করতেছো? আর একটা কথা কব না ভাবি, আমি মুবারক। তো কি হয়েছে না মানে তারার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে। খবরদার, তারা আর তার মার কথা জীবন আমার সামনে নিবি না। যা।
দাদা কে? আমি মোবারক দাদা, তারার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। তুমি খবর কিছু শোনো নাই? না তো, কি বিষয়, খারাপ কিছু? কিছুই শোনো নাই না? কাল তারার বয়স ইন্নানিল্লাহ। বলেন কি, একবার তুমি আইসো ভালোই হয়েছে, নাহলে তোমার খবর দল লাগতো। বৌমা বৌ আমি আপনাদের একটা কথা বলতে আসছিলাম, যদিও আপনাদের মন খারাপ তবু সব ঠিক আছে তো বাবা? না মানে ওই কি, আমার না খুব অসুখ, ডাক্তারও দেখাইছি, ডাক্তার বলছে চিকিৎসা এক বছর চলবো, তারপরও ঠিক হয় কিনা ঠিক নাই। কি কো, কি অসুখ? আমি কত কিছু জানি, তোর অসুখটা খুবই কঠিন অসুখ। এই অসুখ দিব না, সারব না। এটা কি কো তারা? খালা, বিয়ের জন্য যে টাকাটা দিছিলেন, টাকাটা রাখে। এইটা কি হলো? কাইন্দ না মা, কাইন্দ না। সত্য কথা হইল, বিয়ার দুই দিন আগে যে মাইয়ার বাপ মরে, সে তো তখন আর জল পড়ি থাকে না, তার সখন সবাই ডাইনি মনে করে, তাই না মোবারক? হাও মাও খাও, মাংসের গন্ধ পাও। আল্লাহ, তোমার তো দেখি মাথাও খারাপ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি তো আগেই কইছিলাম, কত টাকা খরচ করে বিয়া দেওয়ার কাম নাই, এখন আমও গেল সালাও গেল। বাবা মোবারক, মোবারক, এই বিয়া ভাঙো না, তোমার অসুখ হয়েছে তারাই সেবা করবো, ভাঙো না, আমার মায়ের বদনাম হইব। বাবা খালা, আমি আসি, সালাম আলাইকুম। কি চাস? জরুরি কথা আছে। কি? টাকা পয়সা শেষ? না, অন্য কথা, চলো ভিতরে চলো। আমি আমার কাম করি সুবিধা মতো, আপনার ছোট্ট এক টুকরা জমি আবাদ করে অন্য তাদের খাবার যোগাইব কে? এই চিন্তা তো আমারও। তার মধ্যে তারা একবার বিয়া ভাঙছে, এই মেয়ের বিয়া কি দু এক টাকা হইব? খরচ যোগাইব কে? আপনি পারবেন? ভাবি ভাইরে খবর দিছিলাম, সে বলে তার এখন সময় নাই। কি বুঝলেন? কিন্তু তারারও তো দাবি আছে। দাবি থাকলে আছে, নাহলে নাই। পরের মেয়ে নিয়ে এত চিন্তা কিসের?
নিজের ভাই জানে দায়িত্ব নিতে চায় না, তো বুঝে আমরা গেলে কান্দে নেব। ভাইবা দেখে না কেমনে যে দিন পার হইব, নতিশা পাইতেছি না। মুখে যাই বলুক, দাদা জানাম গো ফেলবো না মা, তুমি দেখো। শুন তারা, সামনে আমাদের যুদ্ধ। যুদ্ধ? আমি তার ঘ্রাণ পাইতেছি। যুদ্ধ সামনে থাকলে যুদ্ধ করুন, ভয় কিসের মা? কাল দুইটা গরু কিনব। আর এই স্বর্ণ? এই স্বর্ণ বাবজানের স্মৃতি, এই স্বর্ণ তুমি ভাঙবা না। তাহলে চলবো কেমনে? কইছি না দাদা যান আমগো ফেলবো না, ঘুমাও তোমা। বিয়ার জন্য তারার বাপ যে কর্জ করছিল সকালবেলায়, সেই টাকা আমি ফিরাই দিয়ে আসছি বাবা। বলো, খুব ভালো কথা। এবার বেশি ধানও পাবো না, এতগুলো মানুষ কি দিয়েছে কি হইব মা? আমার মনে হয় এই বেলা তুমি আমার খাদ্য দিও না। এইটা কেমন কথা? আরে মা, কদিন পর তো না খেয়ে থাকুন লাগবো। আমি একা হইলে কথা ছিল, সংসারে তো আরো মানুষ আছে। আল্লাহ যোগান দিব আব্বা। কিছু থাকলে না যোগান দিব, আমার তো কেবল চিন্তা এখানে থাকলে না খেয়ে মরতে। তোমরা নিশ্চয়ই চাও না যে তোমরা না খেয়ে মরো।